মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ, মানুষ ছাড়া কেপারে ফুল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ। ভোরের আলো ফোটার আগেই বীরভূমের অজয়ের পারে মানুষের ঢল। মকর সংক্রান্তির পুণ্য তিথিতে পুণ্য স্নান উপলক্ষে ভিড়ে ঠাসা বীরভূমের ইলাম বাজারের জয়দেবের কেঁদুলির মেলা দেখতে পাচ্ছেন। ভোরের আলো ফোটার আগে থেকেই প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসে ভিড় জমিয়েছেন বীরভূমের অজয়ের পারে জয়দেবের কেঁদুলির মেলায়। কাতারে কাতারে মানুষ ভিড় জমাচ্ছেন সাগর সঙ্গমে। মকর সংক্রান্তির পুণ্য লগ্নে পুণ্য স্নান করতে ভিড় জমিয়েছেন বহু পুণ্যার্থী। এবং আপনাদের জানিয়ে রাখি, গতকাল সন্ধে 6:53 থেকে শুরু হয়েছে মহেন্দ্রক্ষণ, থাকবে আজ সন্ধে 6:53 পর্যন্ত। মকর সংক্রান্তির পুণ্য স্নানে অংশ নিতে দেশ বিদেশ থেকে পুণ্যার্থী এবং পর্যটকরা এসেছেন গঙ্গাসাগরে। টহল দিচ্ছে পুলিশ, মেলা চত্বরে বসানো সিসি ক্যামেরার মাধ্যমে চলছে নজরদারি। দূর দূরান্ত থেকে বহু মানুষ যেমন এসেছেন, তেমনি এসেছেন রাজ্যের মন্ত্রী, দমকল মন্ত্রী সুজিত বসু। মকর সংক্রান্তির পুণ্য লগ্নে পুণ্য স্নান সেরেছেন তিনিও, আর তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। গঙ্গাসাগর তীর্থক্ষেত্রে দূর দূরান্ত থেকে মানুষজন পুণ্যার্জনের জন্য চলে আসেন মকর সংক্রান্তির স্নান সারার জন্য। শুধু দূর দূরান্তের মানুষ নয়, রাজ্যের ব্যস্ত নেতা মন্ত্রী তারাও কিন্তু এই গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে রাজনীতিকে ভুলে গিয়ে শুধুমাত্র পুণ্যার্জনের জন্য তারা চলে আসেন। প্রত্যেক বছরই আসেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু, এবারও কিন্তু তিনি একেবারে মকর সংক্রান্তির যে স্নান, সেই পুণ্য স্নান তিনি সারলেন। আমরা সরাসরি কথা বলে নেব সুজিত বসুর সঙ্গে। সুজিতদা, প্রত্যেক বছর আপনাকে দেখি এই গঙ্গাসাগরে আসেন পুণ্য স্নান সারেন, অনুভূতিটা কেমন? অনুভূতি খুবই ভালো লাগে, তার কারণ প্রত্যেক বছরই আসি, আর এর একটা আলাদা অনুভূতি আছে, আর সেই টানও অনেকটা আসা। যদিও আমার 4 দিন এখানে গঙ্গাসাগরে ডিউটিতে আসছি, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাঠিয়েছেন। আর একটা কথা বলবো, এই স্থান, মন্দিরে পুজো, এটার একটা আলাদা অনুভূতি আছে। আমি নিজে একটু পুজো আচ্ছা ভালোবাসি, পুজো আচ্ছার সঙ্গে যুক্ত থাকি। এই স্থান করতে এসেও দেখছি দমদমের লোক এসছে, বিভিন্ন জায়গার লোকের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, রাজ্যের বাইরে থেকে প্রচুর স্টেট থেকে লোক এসছে, এবং তারা অ্যাপ্রিসিয়েট করছে আমাদের সরকার সম্পর্কে, মুখ্যমন্ত্রী সম্পর্কে। এটা কিন্তু খুব ভালো লাগছে আমার। রাজ্য সরকার যেটা চাইছে, আপনাদের সরকার যেটা চাইছে, যেটাকে জাতীয় মেলা ঘোষণা করা হোক, কী বলবেন আজকে পুণ্য স্নান সারার পর? আমাদের মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন, যথার্থ কথা বলেছেন, ঠিক কথা বলেছেন। এটা কেন জাতীয় মেলা হিসেবে ঘোষণা, এত মানুষের সমাগম, এত মানুষ এখানে আসছে, অন্যান্য মেলা যদি হতে পারে এটা কেন হবে না? সুতরাং আমরা চাই এটা খুব তাড়াতাড়ি জাতীয় মেলা হিসেবে ঘোষিত। ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, গঙ্গাসাগর।